তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগটা সেকেন্ড পার্ট যাচ্ছি রাখিতে। দিদি গাই রাখি পড়তে অলরেডি প্রচণ্ড লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো যাবো ছোটদার সাথে, ও গড়িয়াতে আসছে, পিক আপ করবে আমাকে। বৃষ্টির জন্য বাইক নিয়ে যাওয়া হচ্ছে না। চলে এসছি, এতক্ষণ লম্বা জানি অনেকক্ষণ গল্প করছিলাম ছোটদার সাথে। তো সাথে ছোটদাও রয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছিল দৌড়ে এসে, ওর জন্য আর ব্লগ কিছু করতে পারিনি। তো চলো ফাইনালি ভেতর দিকে তারপর দেখো। 2000 years later. सबका कहना है एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাবু হাই ফাই করো, তুমি হাই ফাই করো, হাই ফাই করো, এরকমও করে। তো এটা নিজে হাতে বানিয়ে দিয়েছে, খেয়ে বলতে হবে কিরকম কি। খুব সুন্দর বানিয়েছিস তোরে। Blood creeping up from the heathens, got will, got fight, got pride, got reason. If they want it to dinner time এখন খেতে বলতে হবে কিরকম কি হয়েছে। জেঠিয়া বানিয়েছে, তুই কম কথা বল, তুই কম কথা বল। সকাল থেকে এসে আগে রাখি পরে নিয়েছে। 2000 years later. তো যাই হোক, কালকে ব্লগ করতে হবে না, তার জন্য এক্সট্রিমলি সরি। আর তার একটা মোস্ট অফ দ্য মেন রিজন হচ্ছে প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম একটু গল্প করতে করতে। তো ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, আর কিছুটা সময় কিছুটা আমরা নিজের মধ্যে গল্প করছিলাম, তো তার জন্য আর হয়নি। আর সবচেয়ে বড় কথা, ফাইনালি আমি এটা কালকে অবধি আমি কনফিউজ ছিলাম, তার আগের দিন রাত্রির অবধি, যে আমি রাখি পড়তে যাচ্ছি কি না বা ও পড়াতে পারবে কি না। বিকজ হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আর এতটাই খারাপ ছিল যে মানে উঠতে পারছি না, লিটারালি এরকম অবস্থা। তো তারপর কালকে সকালবেলা মর্নিং আমাকে ফোন করলো, এখন প্রায় 9:45 বাজে এরকম নেয়ারাবাউট ফোন করলো, ফোন করে বললো সন্ধ্যাবেলা চলে। তো যাই হোক, আমার কাছে প্রথমে মনটা খারাপ হয়ে গেলো যে এবছর কি রাখি পড়বো না। তো যাই হোক, ফাইনালি থ্যাংক ইউ সো মাচ মনি, তুই সকালবেলা ফোন করে তো ভালো একটা সুন্দর দিন কাটাতে মানে দিন মানে সন্ধ্যেবেলা কাটাতে পারলাম।
তো যাই হোক, আর রান্নাবান্না জাস্ট অসাধারণ ছিল, যেটি আমার খুব সুন্দর রান্না করেছিল মাটনটা, আর স্পেশালি আমার জন্য ঝাল ছাড়া। তো এটা আমার কাছে খুব একটা বড় একটা পাওনা যে অতজনের মাঝখান থেকে আমার জন্য ঝাল ছাড়া তুলে রাখা বা ঝাল ছাড়া করা, এটা আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা ইমোশনালি হয়ে গেছিলাম ব্যাপারটা নিয়ে। আর কালকে প্রচণ্ড যাই হোক মজা করলাম, গল্প গুজব করলাম, আর ব্লগটা আমি বেশি লং করতে পারলাম না, এই কারণে কি সবাই নিজেদের মধ্যে কথা বলছিলাম, ম্যাক্সিমাম টাইমটাই আমরা আড্ডা মারছিলাম। তো ফিরতেও কালকে রাত হয়ে গেছে 11টা 12টা, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এটাই বলবো, লাইফে অনেকজন এসছে, অনেকজন রাখি পড়িয়েছে, অনেকজন 1 বছর 2 বছর পড়িয়েছে, বাট টিল আমি অনেক ছোটো থেকে বোনের কাছে রাখি পড়ছি। আর সত্যি কথা বলতে গেলে মানে খুবই একটা কানেক্টিভিটি হয়ে গেছে ওর সাথে আমার, আজকে থেকে না মানে অনেক ছোটোবেলা থেকেই। আর প্রচণ্ড আমাকে ভালোবাসে, ভুল করলে আমার আমাকে শাসন করে, আর ভালো কিছু করলে আমাকে সেটাই অ্যাপ্রিসিয়েট করে। তো রিয়েলি থ্যাংক ইউ যে তোর মতো একটা দিদি পেয়েছি, এত সুন্দর এত মিষ্টি। আর যাই হোক, ওর সাথে ভালো সময় কাটালাম, সবাই ছিল, সন্দীপদা ছিল, ছোটদা ছিল, রনি ছিল, যাই হোক প্রচণ্ড মজা করেছি। থ্যাংক ইউ সবাইকে ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড আবার নেক্সট কোনো সময় দেখা হবে খুব তাড়াতাড়ি হয়তো, যাই হোক। আর আজকে ব্লগটা বেশি লম্বা করতে পারলাম না, বিকজ প্রচণ্ড আমি ইমোশনালি ছিলাম, মজা করেছি যাই হোক। আর ওভারঅল সব কিছু, আর তো টি শার্টটা জাস্ট অসাধারণ পড়েছি, খুব ভালো লাগছে, লাল কালার দিয়েছিলাম, বাচ্চা আছে, কুচি কুচি লাগছে, যাই হোক। তো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগ হবে মঙ্গলবার আসবে, তাই ডোন্ট নো, এখনও জানি না, কোনো ব্যাকআপ কিছু নেই। বিকজ হচ্ছে এবার থেকে ডেলি বেসিস ব্লগ আসবে, মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার 3টে 3, আর কোনো সময় তো লেট হলে একটু লেট হতে পারে টাইম, বাট আমি চেষ্টা করবো লিটারালি। কালকে আমি অনেক কষ্ট করে কালকের যে মর্নিংয়ের ব্লগটা মানে আফটারনুন অবধি সেই ব্লগটা আপলোড করেছিলাম, তো যাই হোক রেসপন্স একটু কম হয়ে গেছে, জানি না কী কারণে রিসেন্ট। তো যাই হোক তোমরা অতি অবশ্যই ভালোবাসা দেখিও, আর অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানিও তোমাদের রাখি উৎসব কীরকম কী কাটলো। যাই হোক আজকের মতো এখানে, ততক্ষণে স্টে সেফ স্টে হেলথ অ্যান্ড বাই, সি ইউ সুন।